আগামীকাল হতে যাচ্ছে 2023 সালের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ। এটি বছরের সর্বশেষ গ্রহণ। এর আগে আরও দুটো সূর্যগ্রহণ এবং একটি চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছে। এই সর্বশেষ চন্দ্রগ্রহণটির বিশেষত্ব হচ্ছে এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে। তাই যারা গর্ভাবস্থায় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে সচেতন থাকতে চান তাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত, কেননা এই গ্রহণের সূতককাল বৈধ হবে। ভারত ও বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গ্রহণটি দেখা যাবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গ্রহণটি কখন দেখা যাবে, 100% সঠিক সময়সূচি কী, গ্রহণের সময় কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা যাবে না, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভ ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বছরের প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল 20 এপ্রিল, প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল 5 এবং 6 মে, দ্বিতীয় সূর্যগ্রহণটি হয়েছে গত 14ই অক্টোবর, এরপরই ঠিক 28 ও 29শে অক্টোবর বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে। এটি একটি অর্ধগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ এটি আংশিক চন্দ্রগ্রহণ। সাধারণত চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়ার কারণে চাঁদের আংশিক বা সম্পূর্ণ ঢাকা পড়ে যায়, একে বলা হয়ে থাকে চন্দ্রগ্রহণ। যদি পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়ে তবে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর যদি পৃথিবীর ছায়ায় চাঁদের আংশিক ঢাকা পড়ে তবে সেটিকে বলা হয়ে থাকে আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি পূর্ণিমার দিন সংঘটিত হবে। চন্দ্রগ্রহণটির সময় ভারতীয় ও বাংলাদেশ সময় অনুযায়ী 29শে অক্টোবর সংঘটিত হবে। চলুন জেনে নেই ভারত ও বাংলাদেশ ছাড়াও গ্রহণটি কোন কোন দেশ থেকে দেখা যাচ্ছে। গ্রহণটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে। ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি কখন দেখা যাবে চলুন এর 100% সঠিক সময়সূচি জেনে নেই। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে 29শে অক্টোবর রাত 1:06। চন্দ্র পুরোপুরিভাবে আংশিক গ্রাসিত অবস্থায় থাকবে রাত 1:44 এবং এই গ্রহণ ছেড়ে যাবে রাত 2:22। যেহেতু এটি একটি অর্ধগ্রাস গ্রহণ তাই এই গ্রহণের সময়কাল অধিক নয়, তবে আপনারা যদি উপচ্ছায়া শুরু থেকে শুরু করে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া শেষ পর্যন্ত সময় মানতে চান তবে উপচ্ছায়া সময় অনুযায়ী উপচ্ছায়া প্রবেশ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী 28শে অক্টোবর রাত 11:31 এবং উপচ্ছায়া ছেড়ে যাবে 29শে অক্টোবর রাত 3:56। যেহেতু 28শে অক্টোবর রাত 12 পার হওয়ার পরে 29শে অক্টোবর নতুন একটি দিন পড়ে, সেহেতু এই চন্দ্রগ্রহণটি অক্টোবরের 28 থেকে অক্টোবরের 29 গিয়ে পড়েছে। এবারে বলছি বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 29শে অক্টোবর রাত 1:36। গ্রহণ পুরোপুরি বা আংশিক রাশিত অবস্থায় থাকবে রাত 2:14 এবং গ্রহণ ছেড়ে যাবে 29শে অক্টোবর রাত 2:52। উপচ্ছায়া প্রবেশ থেকে উপচ্ছায়া শেষের সময় পর্যন্ত যদি গ্রহণের সময়কাল মানতে চান তবে বাংলাদেশের সময় অনুযায়ী উপচ্ছায়া প্রবেশ করবে 29শে অক্টোবর রাত 12:01 এবং উপচ্ছায়া ছেড়ে যাবে 29শে অক্টোবর রাত 4:26। যেহেতু ভারত ও বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গ্রহণটি দেখা যাবে, তাই বিভিন্ন দেশের গর্ভবতী নারীরা গ্রহণের সময়সূচি জানতে চাচ্ছেন। প্রত্যেকটি দেশের আলাদা আলাদাভাবে সময়সূচি বলে দেয়া বেশ কঠিন একটি ব্যাপার, তাই আপনি যদি জন্মসূত্রে ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে ভারতের সময়ের সাথে আপনার বর্তমান অবস্থানরত দেশের সময়ের যে পার্থক্য রয়েছে সেটি যোগ বা বিয়োগ করে চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি বের করে ফেলতে পারবেন।
আর আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন, তবে বাংলাদেশের সময়ের সাথে আপনার অবস্থানগত দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিলে আপনি চন্দ্রগ্রহণের সময়সূচি পেয়ে যাবেন। এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা নিষেধ। পৃথিবীর বিভিন্ন দেশে গ্রহণ সম্পর্কিত বিভিন্ন নিয়মাবলী প্রচলিত রয়েছে। ধর্মীয় আচার রীতি অনুযায়ী এক এক ধর্মের মানুষ এক একভাবে এটিকে পালিত করেন। তবে ইসলাম ধর্ম অনুযায়ী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় বিশেষ কোনো কাজ করতে বলা হয়নি। এ সময় আপনি আল্লাহ পাকের ইবাদত করুন, নামাজ আদায় করুন, কুরআন তেলাওয়াত করুন কিংবা জিকির করুন। গ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হবেন না, কেননা গ্রহণের আলো শরীরে লাগা ভালো নয়। এছাড়াও আপনি যদি অন্য কোনো কাজ করতে চান করতে পারেন, তাতে কোনো বাধা নেই। সনাতন ধর্ম অনুযায়ী চন্দ্র বা সূর্যগ্রহণের সময় বিশেষ কিছু কাজ করার কথা বলা রয়েছে। যেমন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু রান্না করা যাবে না, সেলাই করা যাবে না, কাটাছেঁড়া করা যাবে না, এছাড়াও কোনো পশু পাখি মারা যাবে না। গ্রহণের আগেই খাবার খেয়ে নিতে হবে। গ্রহণের সময় কোনো খাবার ঘরে রাখা যাবে না। যদি গ্রহণের সময় খাবার থেকেও থাকে, তবে রান্না করা খাবার গ্রহণের পরে ফেলে দিতে হবে। গ্রহণের সময় ঘরে যে সমস্ত জলের পাত্র আছে তাতে তুলসী দিয়ে রাখতে হবে। গ্রহণের আগে ঘরদোর পরিষ্কার করে ফেলতে হবে। গ্রহণের পরে ঘরদোর পরিষ্কার করে আবার পুনরায় স্নান করতে হবে এবং গুরুজনদের আশীর্বাদ নিতে হবে। গ্রহণের সময় পূজা অর্চনা বা কোনো ভালো কাজ দান ইত্যাদি করা যাবে না। ভগবানের ঘর বন্ধ করে দিতে হবে, মূর্তি ঢেকে রাখতে হবে। এছাড়াও গ্রহণের সময় জলপান করা, খাবার খাওয়া, মলমূত্র ত্যাগ করতে নিষেধ করা রয়েছে। যদি খুবই জলের তেষ্টা পায় তবে তুলসী দেওয়া জল পান করবেন। এত দীর্ঘ সময় মলমূত্র ত্যাগ না করে থাকা গর্ভবতী মহিলাদের জন্য কষ্টকর, তাই তারা মলমূত্রের প্রেসার আসলে আটকে রাখবেন না। এ সময় বাসার বাইরে যাবেন না। ঘরে যেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের আলো প্রবেশ না করে এই জন্য ঘর ভালোভাবে পর্দা দিয়ে ঢেকে দিন। গ্রহণের দিকে সরাসরি তাকাতে যাবেন না। গ্রহণের সময় আপনি এমন কোনো কাজই করবেন না যা আপনার সন্তানের জন্য ক্ষতিকারক। এই সময় ঘুমানো নিষেধ। হাঁটাহাঁটি করা ভালো। হাঁটাহাঁটি করার সময় চুল খোলা রাখা ভালো। যদি আপনার খুব খারাপ লাগে এবং শুতে ইচ্ছে করে, সেক্ষেত্রে হাত পা টান টান করে শুতে হবে। জুবুথুবু করে বা হাত পা কুকড়ে শোয়া যাবে না। এটি বাচ্চার জন্য নিরাপদ নয় হিসেবে মনে করা হয়ে থাকে। এই হচ্ছে গ্রহণের কিছু নিয়মাবলী। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।